আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই নগর কর্তৃপক্ষের প্রস্তুতিতে শঙ্কিত বিশেষজ্ঞরা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই মৌসুমেও ডেঙ্গু পরিস্থিতি গতবারের মতো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে সতর্ক করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেঞ্জুর আহমেদ। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে এই মৌসুমে ঢাকা উত্তরের 10% ও দক্ষিণের 12% ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মাদুর রহমান রুবেলের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের সানি। ডেঙ্গু মোকাবেলায় রাজধানীর 100টি এলাকায় 1000 বাড়ি ঘুরে ঢাকার দুই সিটির ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষা পরবর্তী ওই জরিপে উত্তর সিটি কর্পোরেশনের 10% ও দক্ষিণের 12% ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে 12, 16, 28 ও 31 নং ওয়ার্ড ও উত্তরার 4 নম্বর সেক্টর। আর ঢাকা দক্ষিণে ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে 5, 6, 11, 16, 36 ও 41 নম্বর ওয়ার্ড। গত বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে 150,000-এর অধিক, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না নগরবাসী। সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেই যাতে কোনো ডেঙ্গুতে কোনো লোকজন আক্রান্ত না হয়। দুই সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এমনকি উত্তর সিটি কর্পোরেশন জানিয়ে পদক্ষেপ নেয়। গতবারে ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলেও এখনো পুরো দমে কাজ শুরু করতে পারেনি ঢাকার দুই নগর কর্তৃপক্ষ। তারা জানান নতুন ওষুধ আমদানি করা হয়েছে, এখন সব অংশীজনদের নিয়ে মশা নিধনে সর্বাত্মক অভিযান শুরু করা হবে। চেষ্টা করছি আমরা নতুন পুরাতন যতগুলো অঞ্চল আছে, যতগুলো ওয়ার্ড আছে, সব অঞ্চলেই কিন্তু আমরা অ্যাডভোকেসি প্রোগ্রাম করছি। আমাদের মেশিনপত্র সেগুলোকেও আমরা, যেগুলো আমাদের অকার্যকর আছে সেগুলোকে আমরা মেরামত করে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। যে গত বছর 1 লাখের অধিক লোক যদি ইনফেক্টেড হয়েছে, এই যদি এবারে আসে তাহলে কিছুটা রেজিস্ট্যান্স থাকবে। আমাদের প্রস্তুতি খুব ভালো আছে এবং এই প্রস্তুতি মতো আমরা আগাচ্ছি। আমাদের সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে এবং স্লো এবং গ্রাজুয়ালি আমাদের চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বলেন, গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবিলম্বে নগর কর্তৃপক্ষের মাঠে নামা উচিত। লোক দেখানো অভিযান না চালিয়ে কাজ দিয়ে নগরবাসীদের রক্ষা করতে হবে। রোগগুলো এমন জায়গায় হচ্ছে যেখানে একটা বিভাগ এখানে যুক্ত না, এই জায়গায় এটা ঘাটতি আছে। এই জায়গায় ঘাটতি থাকার ফলে যেটা হয়, যে কাজটা যে সময় হওয়া উচিত সেই সময় হয় না। আমাদের গতবার যেটা হয়েছে, গতবার যে ব্যাপক হারে ঘটলো, এটা তো আমি মনে করি যদি খুব ভালো সুসমন্বয় থাকতো তাহলে আমরা এই যে বার্ডেনটা হয়েছে সেটা অনেকটা কমাতে পারতাম, আগেই যদি ব্যবস্থা নেওয়া যেত। এডিসের বংশ বিস্তারের অন্যতম উৎসের 40% নির্মাণাধীন ভবন, সেসব ভবনে 3 দিনের বেশি পানি জমিয়ে না রাখতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন দুই সিটি কর্পোরেশন। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস ইস্যুতে চীনের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা সরাসরি কথা বলবো বেইজিং এ চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের উপপরিচালক ছাও ইয়ান হুয়া সুবর্ণার সঙ্গে। সুবর্ণা, নতুন করে সংক্রমণের কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমে আপনাকে ধন্যবাদ। 26 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাস সম্পর্কে চীনে আক্রান্তের সংখ্যা 78,190 এবং সন্ধ্যায় 5 জন আক্রান্তের সংখ্যা 2,491, সুস্থ হয়ে ওঠার সংখ্যা 29,876 এবং মৃত্যুর সংখ্যা 2,718। এখানে গতকাল থেকে উহানে নতুন করে শনাক্ত আক্রান্তের সংখ্যা 401, যা গত সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। আর এরই সাথে চীন সরকার যে COVID-19 মহামারী ঠেকাতে অনেক কার্যকর ব্যবস্থা নিয়েছে, যেমন চীনের নাগরিক, চিকিৎসক ও নার্সদের জন্য প্রতিরোধ কাপড় ও মুখোশ, চশমা সহ বিভিন্ন জিনিস যে চাহিদা মেটাতে মুখোশ কারখানা ছাড়া বিভিন্ন প্রদেশের যে কাপড় চোপড় কারখানা এবং ঔষধ কারখানায় এখন যে কাপড় চোপড় বা প্রতিরোধক পোশাক উৎপাদনের যে লাইন চালু হয়েছে। আর এর সাথে চীনের বিভিন্ন এলাকায় এখন অফিসের কাজ ধীরে ধীরে শুরু হয়েছে। ভাইরাস ঠেকাতে অনেকেই এখন বাড়িতে বসে অনলাইনে অফিসের কাজ করেন। তাছাড়া আমাদের হাতে যেটা আছে
আমার আইডি কার্ড এবং আবাসিক একটা ভ্যাকসিন কার্ড, সেটা চীনের বিভিন্ন আবাসিক এলাকায় যাওয়া আসার সময় এটা তো নিতে হবে। এরই ছাড়া শরীরের যে তাপমাত্রা পরিমাপ একটা ব্যবস্থাও চালু হয়েছে। সুপারমার্কেট বা ব্যাংক গেলে অবশ্যই শরীরের যে তাপমাত্রা পরিমাপ করতে হয়। আর গুয়াংজৌতে আর এরই ছাড়া উহানে যে গুরুতর আক্রান্তদের জন্য বিশেষজ্ঞরা বিশেষ গবেষণা করছেন। জানা গেছে যাদের বয়স 65 বছরের উপরে, এদের যে আগে হৃদয় বা ডায়াবেটিক রোগী ছিলেন, এদের যে ভাইরাস আক্রান্তে মৃত্যুর হার বেশি। ধন্যবাদ সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং থেকে। সুবর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ চীন থেকে জানাছিলেন ছাও ইয়ান হুয়া সুবর্ণা। করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে থাকা প্রবাসীদের খোঁজ খবর রাখতে দূতাবাসগুলোকে যোগাযোগ বৃদ্ধি করতে বলা হয়েছে বলে জানালেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। সকালে সংস্থার মহাখালী কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে কেউ শনাক্ত হলে 3 স্তরের সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, চীনের উহান থেকে ফেরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে আইইডিসিআর। আক্রান্ত দেশসমূহে ভ্রমণের ক্ষেত্রে যদি অত্যাবশ্যকীয় ভ্রমণ হয়, আমরা ভ্রমণকালীন সাবধানতা যেন অবলম্বন করি এবং ভ্রমণ শেষে ফিরে এসে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করেন, স্ক্রিনিং পদ্ধতির মধ্য দিয়ে তারা আসেন। করোনার লক্ষণ উপসর্গ যদি তাদের মধ্যে দেখা যায়, তারা যেন আমাদের সাথে আমাদের হটলাইনে যোগাযোগ রাখেন। নবম শ্রেণী পর্যন্ত সব ধরনের শিক্ষা পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষাকে বাধ্যতামূলক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক 2018 প্রদান অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। এ সময় শিক্ষার মানের বিষয়ে নজরদারি বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্টদের তাগিদও দেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ দেওয়ার লক্ষ্যে 2005 থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার দেশের 36টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী 172 শিক্ষার্থীর হাতে এ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 88 জন ছাত্রী আর ছাত্র 84 জন। হোসেন ভূঁইয়া, ফ্যাকাল্টি অব মেডিসিন। পদক দেওয়ার পর সরকার প্রধান বলেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ ও মেধা বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। 41-এর বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমি মনে করি আজকের যারা এই স্বর্ণপদক প্রাপ্ত বা যারা এখন আছেন সবাই মূলত ওই 41-এই বাংলাদেশ গড়ার একটা কারিগর হিসেবেই ভূমিকা রাখতে পারবেন। তথ্য প্রযুক্তি নানা ধরনের শিক্ষার সুযোগ পাচ্ছে, যেটা হয়তো আমাদের আমলে ছিল না, সেই সুযোগটা তাদের আছে। কাজেই তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে যেন আমরা যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছি বাংলাদেশটাকে যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষা প্রসারের সঙ্গে বিজ্ঞান শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এর মান বাড়ানোর তাগিদও দেন তিনি। আমাদের ক্লাস 9 থেকে মানে কি কে কোন সাবজেক্টে যাবে সেটা ভাগ করে দেওয়া হয়। আমার মনে হয় এই ভাগটা থাকার কোনো দরকারই নাই, কারণ এসএসসি পরীক্ষা পর্যন্ত সব সাবজেক্টই তারা পড়তে পারে। আমরা কাউকে অবহেলা করতে চাই না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষাতেও সেখানে কিন্তু অনার্স কোর্স চালু, সেখানে কিন্তু প্রযুক্তি শিক্ষা, এমনকি আমাদের কমই মাদ্রাসা তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং দাওরা হাদিস পর্যায়ে মাস্টার্স মান আমরা দিয়েছি। এই কারণে যে তাদেরকে আমরা একেবারে সমন্বিত শিক্ষার মধ্যে নিয়ে আসতে চাই। এয়ারোস্পেস ইউনিভার্সিটিটা করবো আমরা লালমনিরহাটে, কারণ আমরা এক একটা জেলা ভাগ করে দিচ্ছি যে কোন কোন জেলায় কোনটা হবে, সব রাজধানী কেন্দ্রিক না, শিক্ষার প্রসারটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। সরকারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মানের দিকেও সরকার বিশেষ নজর রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাই তো এই দেশকে গড়ে তুলবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ক্যাসিনো কাণ্ডের মতোই ঝড় তুলেছেন অপরাধ জগতে। নরসিংদীর মানুষের মুখে মুখে এখন পাপিয়ার আলাদিনের চ্যারাগের গল্প।
তারা বলছেন, সাধারণ ঘরের মেয়ে পাপিয়া রাজনীতিতে যোগ দিয়ে মাদক অস্ত্র আর অনৈতিক ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলেন। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের রিপোর্ট জানাচ্ছেন অভি ইসলাম। অভিযোগ আছে, বিত্তবানদের মনোরঞ্জনের সঙ্গে তাদের গোপন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে আসছিল সে। র‍্যাবের অভিযানের পরপরই তার অপরাধের সাম্রাজ্য সবার চোখের সামনে আসে। সাইফুল বাড়ির চার সন্তানের মাঝে তৃতীয় পাপিয়া। বাবা সাইফুল বাড়ি পেট্রোবাংলার অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। অবসর নেওয়ার পর বর্তমানে একটি অটো গ্যারেজ চালান। 2014 সালের 13 ডিসেম্বর জেলা যুব মহিলা লীগের সম্মেলনে বর্তমান জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তহিদা সরকার রুনা সভাপতি ও শামিমানুর পাপিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পাপিয়া সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও গেল 5 বছরে আধুনিক একটি বাড়ি, বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থবিত্তের মালিক বনেছেন তিনি। এদিকে পাপিয়ার স্বামী একাধিক মামলার আসামি সুমনকে এলাকায় সন্ত্রাসী হিসেবেই সবাই চেনে। 2001 সালে পৌরসভার কমিশনার মানিককে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার পরেই সুমন আলোচনায় আসে। কিছুদিন পর পাপিয়াকে বিয়ে করেই ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করান সুমন। একসময় হতদরিদ্র সুমন বর্তমানে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে 2টি বিলাসবহুল ফ্ল্যাট, ব্যক্তিগত 4টি গাড়ি, নরসিংদী শহরে 2টি ফ্ল্যাট, বাগদি এলাকায় 2 কোটি টাকা মূল্যের 2টি প্লটও রেখেছেন। এসব ব্যাপারে ক্ষোভ জানান নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আমরা আপত্তি দিয়েছিলাম, সে আপত্তি তারা শুনে নাই, ঢাকা থেকে গিয়ে অপু উকিল এবং নাজমাই কমিটি দিয়েছে। তবে পাপিয়ার বাবার দাবি তার মেয়ে ষড়যন্ত্রের শিকার। আমাদের তো ধারণা তারা একটা যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার, রাজনীতির অন্তরালে অনৈতিক কর্মকাণ্ড করে অল্প সময়ে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক বনে যাওয়া এমন দুর্বৃত্তদের বিচার দাবি করেছে স্থানীয়। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের 5 বছর শেষ হলো আজ। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর দীর্ঘ 3 বছর মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ পরে অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গেল বছরের 1 আগস্ট এ ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আসামিরা হলেন বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম, শফিউর রহমান ফারাবি ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান। কয়েকশো কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রশান্ত কুমার হালদার সহ 20 জনের ব্যাংক হিসাব পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের স্বাধীন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের নিয়োগের আদেশও বহাল রাখা হয়েছে। আপিলের উপর কয়েক কার্যদিবস শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ তা খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখে। পলাতক পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকে হাতিয়ে নিয়েছে 156 কোটি টাকা। এই টাকার কোনো হদিস নেই। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন হাইকোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবেদন নিয়ে গেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তা গ্রহণ করেন। বুধবার বিকেল 5টার মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের করা জামিন আবেদনের শুনানিতে খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলে উচ্চ আদালত। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।